এখন আমি যা করব, এখন হচ্ছে আমি আমার রুমটাকে একটু গুছিয়ে নিব। দেখতেই তো পাচ্ছেন আমার রুমের অবস্থা। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর এদিকে ওয়ার্ড্রবটা একটু নোংরা হয়ে আছে। তো ভাবতেছি এখন এগুলাকে ক্লিন করব। তো ক্লিন করি, আর এখানে আপনাদের ভাইয়ার আমার একটা ছবি পাঠানো আছে, ছবিটা আমার খুবই পছন্দের একটা ছবি। আর এই তো এই জিনিসগুলো হচ্ছে এখন আমি এই ঝুড়িটাতে রাখবো। কালকে বের করছিলাম কিছু একটা খোঁজার জন্য, পাইনি। এই তো ঝুড়িটা, ঝুড়িটাতে কিন্তু কিছু শেষে আছে। এটা হচ্ছে শ্যাম্পু। তো আমি হচ্ছে এখানে রেখে দিব। আসলে ছোটখাটো জিনিসগুলো এখানে রাখলে খুব সহজেই পাওয়া যায়। এটা কিন্তু একটা হেয়ার টনিক, আপনাদের ভাইয়া আনছিল। এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো, বাইরে থেকে নিয়ে আসছিল। আর এটা হচ্ছে একটা ফেস ওয়াশ, টি ট্রি। তো এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, এটা একটা ফোমি ফেস ওয়াশ। এটা এইভাবে শেক করে দেন, ইউজ করতে হয়। আর এটা খুব কিউট একটা পারফিউম, আমার খুব পছন্দের, কারণ আমি অলওয়েজ পারফিউম ইউজ করি। আর বলতে পারেন এর আগের ভিডিওতে হয়তো বা আমি বলছি কোনো এক ভিডিওতে যে আমি কিন্তু খুব পারফিউম প্রেমী। তো পারফিউম কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে লোটাসের একটা ক্রিম, ময়েশ্চারাইজিং ক্রিম, পাপায়া। এটা কিন্তু ডে নাইট অলওয়েজ ইউজ করা যায়। এই ক্রিমটা খুবই ভালো, আমি এটা ফার্স্ট ইউজ করতেছি, টু গুড ক্রিমটা। আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এখন একটা কাজ করবো, আমার এখানেও কিছু জিনিস আসছে আর এখানেও কিছু জিনিস আসছে। তো আমার ফেজে ইউজ করা জিনিসগুলো হচ্ছে আমি একসাথে রাখবো, আর বাকি আদার্স জিনিসগুলো হচ্ছে একসাথে রাখবো। এটা একটা সিরাম, ডাক্তার রাসেলের একটা সিরাম। সিরামটা নাকি খুবই ভালো, আমি টু উইক হলো ইউজ করতেছি, রেজাল্ট খুব বেটার। তো আমি হচ্ছে আমার মুখে স্কিনে যেটা ইউজ করি, তো সেই জিনিসগুলো হচ্ছে একসাথে রাখবো, আর আদারওয়াইজ জিনিসগুলো হচ্ছে একসাথে রাখবো। এতে করে কি আমার মানে সুবিধা হবে ভালো। ও সিরামটা আমি প্যাক আপ করেই রাখবো। এটা একটা লিপ জেল, খুবই ভালো। এটা আরেকটা আছে, লিপটাকে খুব ভালো ময়েশ্চারাইজিং করে এটা। এটা একটা বাম, এটা হচ্ছে একটা বাম টাইপের। এটা আমি মানে আমার মাথা ব্যথা যখন পেইন হয় তখন ইউজ করি। আর এইটা কিন্তু খুবই ভালো, এটা উইকে একদিন ইউজ করতে হয়, উইকলি পিলিং। এর আগেও আমি একটা ইউজ করেছিলাম, খুব বেটার রেজাল্ট দেয়। বাট যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা এটা মিল্কটা ইউজ করবেন, আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা এটা ইউজ করবেন। আর এটা হচ্ছে কিউকাম্বার স্ক্রাব। এই যে এটা হচ্ছে ছোট ছোট একটা শ্যাম্পু, আপনাদের ভাইয়া আর কি আনছিল ওয়ান টাইম ক্যারি করার জন্য। এটা ছোট ছোট শ্যাম্পু, মানে কোথাও আপনি যাচ্ছেন একটা শ্যাম্পু ক্যারি করেন এরকম আর কি। তো এটাও হচ্ছে আমি এইখানে রাখবো। এখানে তো বললাম আমার কিছু শ্যাম্পু শেষে আছে, আমি শেষেগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে একটা লোশন, এটা হচ্ছে উইন্টারের জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। তো লোশনটা খুবই ভালো, এটা অনেকটা হচ্ছে বাটার বাটার টাইপের, স্মেলটা খুব বেটার। তো ভাবতেছি এটাকে হচ্ছে এইটাতে রাখবো, মানে এই এই ঝুড়িটাতে রাখবো, পারফিউমটাও এই ঝুড়িতে রেখে দিই। তো আমার ওয়ার্ড্রবে তো কিছুটা টুকিটাকি গোছানো হয়ে গেছে। এই তো এভাবে রাখলে কি যে জিনিস আর হারিয়ে যায় না, যখনই আপনি খুঁজবেন তখনই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা প্যাজনিল অ্যান্ড রায়ান, এটার কাগজটা ছিঁড়ে ফেলছে। তো এটাকে হচ্ছে আমি পিঙ্ক কালার বক্সটাতেই রাখবো।
এটা তো আর এখানে আছে কিছু কটন বার কটন বারটা আমার কন্টিনিউয়াসলি লাগে কারণ হচ্ছে গোসলের পরে কানে পানি টানি গেলে কটন বার দিয়ে পরে মানে ই করতে হয় ক্লিন করা হয় তো এর জন্য কটন বারটা আমি এদিকে রেখে দিলাম আর এটা ফেলে দিব এটা একটা নাকে ড্রপ ছিল খোলা এর জন্য এটা করতেছি না এটা হচ্ছে আমার রুমের তালা চাবি তালা চাবিটা এখানেই থাক আর আমি কিন্তু খুব বই পড়ি মানে অবসর সময় খুবই উপন্যাস পড়া হয় তো সেই সুবাদে আর কি বইগুলো কেনা আরো আছে এখানে দুইটা তো শরৎচন্দ্রের উপন্যাসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আর এটাও শরৎচন্দ্রের একটা বিরাজ বউ আর এটাও হচ্ছে শরৎচন্দ্রের তো বই পড়তে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এদিকে হচ্ছে আমি এখন বিছানার চাদরটাকে চেঞ্জ করব এর জন্য চাদরটা আর বালিশের কাভারগুলো তুলে নিতেছি বালিশের কাভারগুলোও চেঞ্জ করব কোলবাসের কাভারটা চেঞ্জ করব না কারণ কোলবাসের কাভারটা আমি কালকে মানে লাগিয়েছি আর এই কাভারগুলো হচ্ছে তিন দিন হলো প্রায় লাগিয়েছি তো এর জন্য আর কি বিছানার চাদরটা আর বালিশের কাভারগুলো পরে নিব আর আমি কিন্তু মানে সপ্তাহে তিন দিন চাদর চেঞ্জ করি আমার প্রতি সপ্তাহে তিনটা চাদর আমি বিছানায় সেট করি দেখা যায় যে আমাদের তো ধুলাবালির দেশ তো ধুলাতে নষ্ট হয়ে যায় অনেক সময় তো এর জন্য আমার চাদর চেঞ্জ করা কোলবাসের কাভারটা তো বলেছি চেঞ্জ করব না তো আসলে সপ্তাহে তিনটা চাদর লাগে আর আমার কিন্তু চাদর চেঞ্জ করতে আলসামি লাগে না ভালোই লাগে বিছানায় এক এক সময় এক এক নতুন চাদর দেখতে আমার কাছে ভালোই লাগে তো চাদরটা আমি নিয়ে নিছি এখন হচ্ছে তোষকটা আমি ভালো করে ক্লিন করে নিব ঝাড় এই যে আমার বিছানা গোছানো তো শেষ এখন আমি পুরো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিব তো এই তো ফাইনালি আমার রুম গোছানো শেষ আমি একদম ঘর টর ঝাড় দিয়ে ক্লিন করে নিছি আর আমার রুমের ফার্নিচারগুলো কিন্তু এখনো মানে পুরোপুরি সবগুলো আনা আর এই যে আমার বারান্দা থেকে ভিউটা আপনারা তো আগেও দেখছেন আর ফ্লোরে বেডে কিন্তু আমার ভালোই লাগে খুব মানে দেখতে ভালো লাগে খারাপ লাগে না তো আমার বেডটা হচ্ছে এখনো পুরোপুরি আনকমপ্লিট মানে আমার বললামই তো আমার সব ফার্নিচারগুলো এখনো দেয়নি সো এর জন্য হচ্ছে যে আমি দেখাচ্ছি আমার ফার্নিচারগুলো তো এই যে বেডের হচ্ছে একটা মানে ই আনা হয়েছে তো আর কিছু হচ্ছে বাকি আছে আর এদিকে হচ্ছে মাত্র শোকেসটা দেওয়া হয়েছে বললামই তো মানে সবগুলো ফার্নিচার দেয় নাই আর এটা হচ্ছে এখনো বার্নিশ করে নাই সো এর জন্য আমি এখনো শো আপ করি নাই শোকেসে জিনিসগুলা তো ফাইনালি তো আমার রুম গোছানো শেষ মানে সকালে যতটুকু কাজ ছিল করা শেষ এখন হচ্ছে আমি নিচে যাব এই যে হচ্ছে আমাদের টমিটা ও না সারাদিনই এমনি ঘুমায় মানে ওর ঘুম ছাড়া আর কোনো কাজ নাই মানে খায় ওরা ঠিক মতো সারাক্ষণ ঘুমায় দিনের বেলা এরকম ঘুমায় রাতের বেলা এরকম ঘুমায় এখানে সে ঘুমায় থাকে তো তখন তো দেখাইলেন এদিকে রান্নার তোজন করছে আর এই যে আদিবা ওরা খেলা করছে এই ম্যানেথিকা নামো কালে কি কাকি মরিচ গাছ বুনছে আর এই যে রায়ান ওর কাকা তোমরা ভালো আছো হ্যাঁ তো ওদিকে হচ্ছে চেয়ার সিটিংস করা হচ্ছে আর এই যে টমি হচ্ছে আমাদের ব্যাটালিয়ান কুকুর ধরা নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম এগেইন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো রেডি হয়ে নিছে এখন হচ্ছে আমরা খেতে যাব আর আজকে যেহেতু জুম্মাবার সো ছেলেরা খেয়ে নিতেছে আর ছেলেদের খাওয়ার পরে হচ্ছে আমরা খাব আর যেহেতু নামাজের পরে খাবার দাবার স্টার্ট করছে সো ছেলেরা খেয়ে নেক এখন অলরেডি ছেলেদের খাওয়া হয়ে গেছে কুকুর জন্য হচ্ছে এই কাপড়টা নিয়েছে এই শাড়ি কাপড়টা কাপড়টা কিন্তু ভালোই খারাপ না কালারটাও খুব সুন্দর মানে পারফেক্ট বয়সের জন্য পারফেক্ট একটা কালার হচ্ছে আমরা সবাই যাব খাওয়ার জন্য পরে আবার কথা হবে ইনশাল্লাহ তো ফাইনালি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আসলাম কমপ্লিট করে আসলাম আর খাওয়ার সময় আমি ভিডিওটা করি নাই কারণ খেতে গেছিলাম তো এই সময়টা আমার মনে হয় না ভিডিও করাটা রাইটেবল ছিল
আর অনেক মানুষই খাচ্ছিলাম একসাথে, তো এর জন্য আর ভিডিওটা করা হয় নাই। আর বললামই তো যে আমার এক ফুপা শ্বশুর মারা গেছে, তো তার মৃত্যু উপলক্ষে আর কি আজকে খাওয়ানো হইলো, যেটাকে খরচ বলা হয়। তো সে উপলক্ষেই খাইতে গেছি। আর যাই হোক, খাবারগুলো মাশাল্লাহ খুবই মজার ছিল, সুস্বাদু ছিল। যে উপলক্ষে খাওয়ানো হয়েছে, অ্যাকচুয়ালি তার রুহু দোয়া করি যে তার রুহ মাগফেরাত কামনা করি, আল্লাহ তার রুহকে মাগফেরাত দান করুক, এইটাই। তো খাওয়াইছে বলে যে দোয়া করতেছে সেটা না, কিন্তু নর্মালি আমি তাকে পার্সোনালি তেমনভাবে চিনি না, জীবনে হয়তো একবার দেখছিলাম, ওরকমভাবে কোনো ইন্টারভিউস তার সাথে আমার নাই। তারপরে দোয়া করি যে মানুষটাই পৃথিবী ছেড়ে চলে যাক না কেন, সে যত খারাপ হোক বা ভালো হোক, এটা সে পৃথিবীতে ছিল, মরে যাওয়ার পরে তো আর কিছু না। তো দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুক, এটাই, তার রুহ মাগফিরাত দান করুক। তো আজকে আর ভিডিওটা খুব বড় করতেছি না। আর যারা আমার চ্যানেলে নতুন, নতুনভাবে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, কারণ এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও ছাড়ি তো তখন কিন্তু আপনাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশনটা চলে যাবে। আর অবশ্যই দেখবেন, কারণ একটা মানুষকে শুরু থেকে ভালো লাগে না, দেখতে দেখতেই ভালো লাগে, একটা মানুষ শুরু থেকেই কিন্তু ভালো লাগা নিয়ে আসে না। তো আমি মানে কি বলবো, যে আমি আশাবাদী যে হয়তো বা আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের এক সময় ভালো লাগবে, সো এর জন্য ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, বেশি লং করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।